नजर रखबो आबहावार दिखे। काल थेके कमबे बृष्टि एवं दक्षिणबंगे एकेबारे विक्षिप्त बृष्टिर सम्भावना रयेछे, तार संगे उत्तरबंगे हालका थेके माझारी बृष्टि हबे एमनटाई जानिएछे आलिपुर आबहावा दफ्तर। आमादेर संगे एई मुहूर्ते फोने रयेछेन प्रतिनिधि सुहিত চৌধুরী। সুহিত, ঠিক কি জানতে পারছো আবহাওয়া দপ্তর ঠিক কি জানাচ্ছে? দেখো, দক্ষিণবঙ্গে এবছর কিন্তু সেভাবে বৃষ্টি হয়নি, একদমই বলা যেতে পারে। বৃষ্টির যে ঘাটতি সেটা কিন্তু দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত বজায় রয়েছে। কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়, বৃষ্টি কোথাও আবার মাঝে ভারী ভারী বৃষ্টি হয়, তাও কিন্তু খুবই কম পরিমাণে। সেই বৃষ্টির পরিমাণটা কিন্তু অত্যন্ত কম। দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির ভাটা এবছর কিন্তু রীতিমতো নজর কাটছে আবহাওয়াবিদদের, সেটা কিন্তু অবশ্যই একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তবে কলকাতায় এবং বৃষ্টির পরিমাণ আবারও কমবে, অর্থাৎ মাঝে একটুকুটা বৃষ্টিতে বৃষ্টি হচ্ছিল সেটাও কিন্তু আবারও কমে যাবে গুরুবার থেকে, অর্থাৎ আগামীকাল থেকে সেই বৃষ্টির পরিমাণটাও কম হবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, এমন কথাই কিন্তু আপাতত আলিপুর আবহাওয়া সূত্রে জানানো হচ্ছে। উত্তরবঙ্গে আজ থেকে হালকা বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গে সেখানেও কিন্তু বিক্ষিপ্ত হয়ে বৃষ্টি দু এক কথা বৃষ্টি কোথাও কোথাও দেখা যাবে। তবে আগামীকাল থেকে সেই বৃষ্টিও আর সেভাবে হবে না, গরম বাড়বে, আর্দ্রতা জমিত অস্বস্তি সেটাও কিন্তু বাড়বে। কলকাতার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, কলকাতায় আজ মেঘলা আকাশ থাকছে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আর্দ্রতা জমিত অস্বস্তি সেটাও কিন্তু একই সঙ্গে ভোগাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হয়ে মাঝারি বৃষ্টি এবং দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, বজ্রবিদ্যুৎ বৃষ্টি হবে অন্যান্য জেলাতে। মঙ্গলবারের পর বৃষ্টির পরিমাণ আরো খানিকটা, অর্থাৎ আজকের পর কিন্তু বৃষ্টির পরিমাণ আরো খানিকটা কমে যাবে। গোটা রাজ্য জুড়েই কিন্তু বৃষ্টির পরিমাণ আগামীকাল থেকে কমবে বলে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে। সুদীপ্তা, ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণ বঙ্গবাসী। হ্যাঁ, একদমই। একদিকে যেমন বৃষ্টির পরিমাণ কম হচ্ছে, অন্যদিকে আর্দ্রতা জনিত অস্বস্তি সেটা কিন্তু মাথা চড়া দিচ্ছে, অর্থাৎ সেই কারণের জন্য কিন্তু একটা ভ্যাপসা গরম সেটা বজায় থাকছে। দুপুর হতে হতে রোদের দাপট সেটা কিন্তু যথেষ্ট ভালো রকম ভাবে। বেশ বেশ, ধন্যবাদ। আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী। আগামীকাল থেকে কমবে বৃষ্টির পরিমাণ, দক্ষিণবঙ্গে হবে বিক্ষিপ্ত বৃষ্টি, সঙ্গে উত্তরবঙ্গেও কমবে বৃষ্টির পরিমাণ।